দ্রুত সময়ের মধ্যে পুরাতন কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার বিকেলে সাভারের আশুলিয়ার বৌদ্ধ বিহারে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারটি অনেক পুরাতন, এটা আমরা জাদুঘর হিসাবে রূপান্তরিত করতে যাচ্ছি। জাদুঘরের কাজ খুব শীঘ্রই শুরু হবে, কাজেই তখন জাদুঘরের কাজ শুরু হয়ে গেলে এখানে আর কাউকে রাখা সম্ভব হবে না। সেই জন্যই আমরা পাশে যে কেরানীগঞ্জ অত্যাধুনিক কারাগার যে আমরা তৈরি করেছি, সেই কারাগারে আমাদের সব কিছুই সুসম্পন্ন হয়েছে, এখন সেখানে আমরা নিবার চিন্তা ভাবনা করছি।